নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি সোসিওলজি জেনারেল, ঠিক আছে, জেই সিসি ওয়ান, এটা পরীক্ষা হয়েছে 2022 সালের। তো দেখো, আজকে পরীক্ষা হয়েছে সমাজবিজ্ঞান। এখান থেকে যে সমস্ত বড় প্রশ্ন আছে এবং বিভাগ ক, বিভাগ খ, ঠিক আছে, তো দেখো বিভাগ ক থেকে চারখানা কোশ্চেন আছে, যে কোনো দুটো লিখতে হবে, এবং বিভাগ খ থেকে পাঁচখানা কোশ্চেন তোমাকে লিখতে হবে, পাঁচ পাঁচা পঁচিশ, ঠিক আছে। তো দেখো, এইগুলো সম্পূর্ণরূপে আমি টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। যেমন আছে, কোয়াতে আছে সমাজতত্ত্ব ও নৃতত্ত্বের পার্থক্যগুলি চিহ্নিত করো, খোয়াতে কী বলেছে জনসম্প্রদায়ের মূল বৈশিষ্ট্যগুলি কী কী। তো মোটামুটি আমি পাঁচখানা কোশ্চেন দেখিয়ে দেবো। অপরদিকে শতকের যে কোশ্চেন আছে, যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও, ছয়ের ক, খ, গ, ঘ, উম, চ, ছ, এখান থেকে তোমাদের আমি পাঁচখানা কোশ্চেন দেখাবো, পাঁচ দুগুণী দশ নম্বরে, টোটাল 65 নম্বর। তো দেখো, এগুলো আমাদের ইংলিশ ভার্সনের কোশ্চেন আছে সমাজবিজ্ঞানের, তো এই কোশ্চেনগুলো তোমরা দেখে নাও, ঠিক আছে। অনেক ছেলেমেয়েরা তারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, তারা কিন্তু এই কোশ্চেনগুলো চায়, তো সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তারপরে আমি যত বড় প্রশ্ন আছে সেই বড় প্রশ্নের যত অ্যান্সার আছে টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো। তো দেখো, ফার্স্ট কোশ্চেন যেটা আছে, কয়ের একে আছে সমাজতত্ত্বের সংজ্ঞা দাও। তো দেখো, খুব সুন্দর করে আমি তুলে ধরেছি, তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে, ঠিক আছে, জমা দেবে। তো দেখো, প্রত্যেকটা নোটস টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। যেমন সমাজতত্ত্বের প্রকৃতি, ঠিক আছে, এখানে তো দেখো, যদিও লেখাটা তোমরা আশা করি বুঝতে পারবে,
তো দেখো ছদাগের যে ক আছে, ঠিক আছে, ছদাগের খ আছে, এখানে তোমাদের কিন্তু পাঁচখানা কোশ্চেন লিখতে হবে, পাঁচ দুগুণে দশ। তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দা পয়েন্ট আমরা তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। যেমন আছে সংঘ ও প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য লেখো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটাও কিন্তু পরীক্ষা দিয়েছে, ঠিক আছে, এটাও আমি তোমাদের সামনে তুলে ধরেছি। কিন্তু এই সংঘ ও প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য এর আগে কিন্তু আমি ব্যাখ্যা করেছি। তো দেখো তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখবে, ঠিক আছে। এটা কিন্তু 2021 সাল এবং 2022 সালের সোশিওলজির কোশ্চেন পেপার আছে এবং যেগুলো সম্পূর্ণরূপে সলভ করেছে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাস। তো দেখো সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ।